হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে চিন্তা কিভাবে চুম্বকের মতো কাজ করে। এই ভিডিওটা আমি খাতা কলমে করছি এই কারণে যে এই ভিডিওটা একটু বোঝানোর ব্যাপার আছে এবং এর ভিতরে কিছু সায়েন্স আছে, সায়েন্সের সাথে কিভাবে বাস্তবতা কানেক্টেড হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি মনে করছি যে খাতাটা ব্যবহার করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের ব্রেন, এবং এই যে ঘিজিবিজি যে জিনিসগুলো দেখছেন এগুলো আমি চিন্তা বোঝাচ্ছি। তো এই চিন্তা কিভাবে চুম্বকের মতো কাজ করে সেটা বুঝতে হলে আপনাকে আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র E=mc² এটা সম্পর্কে জানতে হবে। এই বিক্রিয়াটাতে ই বলতে বোঝানো হচ্ছে এনার্জি মানে শক্তি, এবং এম বলতে বোঝানো হচ্ছে ম্যাস বা ভর। এখন আমরা সায়েন্সের সূত্র থেকে জানি, যদি আমরা একটা এই যে ধ্রুবকটা সি একটা ধ্রুবক, আলোর বেগ, এটাকে যদি সরাই দিই তাহলে যেটা হবে ই সমানুপাতিক এম। ই সমানুপাতিক এম বলতে বোঝাচ্ছে যে আপনার এনার্জি যত বৃদ্ধি পাবে এম এর মান তত বৃদ্ধি পাবে। সমানুপাতিক জিনিসটা এইভাবে একটা গ্রাফ দিয়ে বোঝানো যায়। ধরুন এই নিচে এম রয়েছে, উপরে ই রয়েছে। এখন এম এর মান যখন কম ছিল ই এর মান কম ছিল, এম এর মান বাড়ছে, ই এর মান বাড়ছে, এম এর মান আরও বাড়ছে, ই এর মান আরও বাড়ছে। তো আপনি যদি এখন মিলাই দেন তাহলে এই রেখাটা যে যাবে এটাকে বলা হচ্ছে সমানুপাতিক রেখা, এবং এই দেখবেন যে এই রেখাটা উপরের দিকে যাচ্ছে, মানে এম এর মানও বাড়ছে, ই এর মানও বাড়ছে, মানে একটার উপর আরেকটা নির্ভরশীল। আপনি ই এর মান যত বাড়াবেন এম এর মান তত বাড়বে। এবার আসেন যে আমাদের মূল আলোচনার সাথে এটার কানেকশনটা কোথায়। এখানে যে শক্তি বা এনার্জি, এই শক্তি কিন্তু আমরা দেখতে পাই না বা ধরতে পারি না, এটা জাস্ট আমাদের ভেতরে থাকে, আমরা ফিল করতে পারি। এবং এই যে ভর, এটাই হচ্ছে আপনি আমি আমাদের বাস্তবতা। তাইলে এই শক্তি হচ্ছে অবাস্তবতা বা প্রাণশক্তি, এবং এই যে ভর এটা হচ্ছে বাস্তবতা। তার মানে দেখা যাচ্ছে আপনি আপনার এনার্জি লেভেল যত বেশি বাড়াবেন আপনার ভর তথা বাস্তবতা সেই দিকে বেশি মুভ করবে। এখন আপনি যদি আপনার ভিতরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি করেন তাহলে আপনার ভিতরে নেগেটিভ ভর বা নেগেটিভ বাস্তবতা, এখানে ভর বলতে যে শুধুমাত্র ওজন বোঝানো হয় তা না, এখানে ভর বলতে অ্যাকচুয়ালি বাস্তবতা বোঝানো হচ্ছে। যে কোনো কিছুর একটা ফর্ম, যে কোনো কিছুর একটা বাস্তব ফর্মকেই আমরা এখানে ভর হিসেবে গণ্য করছি। তো তখন আপনার এই বাস্তবতাটাও হবে নেগেটিভ, এবং আপনি যদি আপনার এনার্জিটাকে পজিটিভ করে ফেলেন তাহলে যেটা হবে যে আপনার এই এমটাও কিন্তু এই পজিটিভ হয়ে যাবে। তো এই সূত্র থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কিভাবে এই নেগেটিভ এনার্জি নেগেটিভ বাস্তবতা সৃষ্টি করে এবং পজিটিভ এনার্জি পজিটিভ বাস্তবতা সৃষ্টি করে। এখন এই নেগেটিভ এবং পজিটিভ এনার্জির পাশাপাশি অনেক ধরনের এনার্জি কিন্তু আমাদের চারপাশে রয়েছে। যেমন আপনি যা চিন্তা করেন এই চিন্তাই কিন্তু এক ধরনের একটা এনার্জি। তার মানে আপনি যে জিনিস বেশি বেশি চিন্তা করবেন ওই জিনিস সম্পর্কে আপনার এনার্জি লেভেলটা বাড়তে থাকবে, এবং ওই এনার্জি লেভেলটা বাড়ার কারণে কিন্তু ওই রিলেটেড বাস্তবতাও কিন্তু আপনি আপনার ভিতরে বিল্ড করা শুরু করবেন। তো এখন চিন্তাটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনার এনার্জি কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি আপনার এনার্জিকে কন্ট্রোল করতে পারলে আপনি আপনার বাস্তবতাটাকেও কন্ট্রোল করতে পারবেন। তো এখন চিন্তা এই জিনিসটা কিভাবে আমরা কন্ট্রোল করব। দেখুন, চিন্তা এমন একটা জিনিস যেটা কন্ট্রোল করা মোটামুটি ইম্পসিবল ফর এনি এভারেজ পার্সন, মানে আপনি চাইলেই আপনার চিন্তাটাকে কন্ট্রোল করতে পারবেন না, এটা অনেক কষ্টকর একটা কাজ। এই জন্য আপনাকে কিছু নির্দিষ্ট রুলস মেনটেন করতে হবে। দেখেন, আপনি যখন কোনো একটা ভয়ানক যন্ত্র নিয়ে কাজ করবেন সেটার ব্যাপারে আপনার কিছু ম্যানুয়ালিটি জানতে হবে। আপনি যদি ম্যানুয়ালিটি না পড়ে ওই যন্ত্রটা চালানোর চেষ্টা করেন আপনি কিন্তু ধ্বংস করে ফেলবেন। তো আমাদের চিন্তা, আমাদের ব্রেন হচ্ছে এই মহাবিশ্বের সবচেয়ে জটিল যান্ত্রিক বিষয়। তো এটা সম্পর্কে আপনার ম্যানুয়াল অবশ্যই জানতে হবে, না হলে আপনি মেসড আপ করে ফেলবেন। তো চিন্তা কিভাবে কন্ট্রোল করব সেখানে ফিরে আসি। চিন্তা কন্ট্রোল করার সবচাইতে ভালো টাইম হচ্ছে ঘুমের আগে ও ঘুমের পরে। ঘুমের আগে ও পরে আপনি চাইলে আপনার চিন্তাটাকে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারবেন, কারণ এই টাইমে আমাদের ব্রেনে আলফা নামক একটা স্টেট থাকে, আলফা স্টেট। এই আলফা স্টেটে আপনার ব্রেন খুব স্লো হয়ে যায়। আমি একটু দেখাচ্ছি, আলফা স্টেটটা দেখতে এরকম, মানে একটা সমুদ্রের
একটা নদীর ঢেউ যখন খুব শান্ত থাকে সেটাকে আপনি ধরতে পারেন আলফা স্টেট, যেটা ঘুমের আগে বা পরে থাকে। এরপরে যে স্টেটটা রয়েছে সেটাকে বলা হয় বিটা স্টেট। এই বিটা স্টেটে চিন্তা কিছুটা হিজিবিজি হিজিবিজি হয়ে যায়, মানে আপনার এই ওয়েবটা কিছুটা ছোটো 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 হয়ে যায়। তারপরে যদি আপনি আরও উপরে যান তাহলে আপনার আসবে গামা স্টেট। এই গামা স্টেটে যেটা হবে আপনার চিন্তা আরও বেশি ছোটো 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 হয়ে যায়। এবং আলফার নিচে যদি আপনি যান, মানে আলফার থেকেও শান্ত একটা ওয়েব আছে, সেটা হচ্ছে থিটা ওয়েব, সেটা আরও বড়। এবং এরও যদি একেবারে নিচে যান, মানে সবচাইতে ছোটো যেটা আর কি, সেটা হচ্ছে ডেল্টা ওয়েব। ডেল্টা ওয়েব দেখতে একদম এরকম, মানে সবচাইতে কম ওয়েব থাকে। এখন এই যে যে ওয়েবগুলো, এই ওয়েবগুলার মধ্যে এক একটার ফাংশন এক এক ধরনের। যেমন আপনি যখন ডেল্টা স্টেটে থাকেন তখন আপনি গভীর ঘুমে থাকেন, তখন আপনার ব্রেন একদম হিলিং মোডে থাকে, আপনার বডি তখন বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। আপনি যখন থিটা মোডে থাকেন তখন আপনি স্বপ্ন দেখতে থাকেন, তখন স্বপ্ন আসে, সেই স্বপ্নের মাধ্যমে আপনার ব্রেন রিসাইকেল প্রক্রিয়া করতে থাকে। আপনি যখন আলফা স্টেটে থাকেন তখন আপনার ব্রেন একটা শান্ত স্টেটে থাকে, তন্দ্রাময় স্টেট বলে এটাকে। এবং যখন বিটা স্টেটে থাকেন তখন আপনি জাগ্রত স্টেটে থাকেন। এবং লাস্টে যখন গামা স্টেটে থাকেন তখন আপনি খুব এক্সাইটেড থাকেন যে কোনো বিষয় নিয়ে। তো দেখা যায় এই আলফা এবং এই থিটা, এই দুইটা স্টেট ব্রেন কন্ট্রোলের জন্য খুব ভালো। এই দুইটা স্টেটে আপনি যদি যে কোনো কিছু আপনার ব্রেনের ভিতরে পুশ করেন, চিন্তা পুশ করেন, তাহলে সেটা আপনার ভেতরে নিউরন সৃষ্টি করবে অনেক বেশি। তো এই আলফা এবং থিটা, মানে তন্দ্রাচ্ছন্ন অবস্থা এবং স্বপ্নর অবস্থায়, এই দুইটা অবস্থায় কিন্তু থাকে ঘুমের আগে এবং পরে। এই দুই অবস্থায় যে আপনি যেই জিনিসটা আপনার লাইফে চাচ্ছেন ওই জিনিসটা দেখুন যে আপনি পেয়ে গেছেন। আপনার চিন্তার স্টাইলটা হবে এরকম যে বর্তমানে এটা পেয়ে গেছেন, এরকমভাবে চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা পাবো, এমনি হবে না। বর্তমানে এটা পেয়ে গেছেন এবং এটা পেলে যেই ধরনের হ্যাপিনেস আপনি ফিল করবেন সেই ধরনের হ্যাপিনেসটা ফিল করুন। এইভাবে যদি আপনি ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে, মানে ঘুম থেকে ওঠার পরে 21 দিন জাস্ট করতে পারেন, 21 দিন, তাহলে দেখবেন যে আপনি এটার বাস্তবতা খুব ভালো মতো বুঝতে পারবেন। মানে আপনার 21 দিন পর থেকে আপনি দেখতে পারবেন যে আপনি এটার পিছে লেগে গেছেন, এবং কোনো না কোনোভাবে নেচারের বিভিন্ন ল ফলো করে আপনি ধীরে ধীরে আপনার কাঙ্ক্ষিত জিনিসটার দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে চিন্তা চুম্বকের মতো কাজ করে আমাদের এই বাস্তবতাটাকে নিয়ে আসে, যেটা আমরা ঘুমের আগে এবং পরে জাস্ট 5 মিনিট 5 মিনিট 10 মিনিট করলেই 21 দিন আপনি এর ফলাফলটা পেয়ে যাচ্ছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।